আসসালামু আলাইকুম। প্রথম পার্ট শেষ হওয়ার পরে চলে আসলাম আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে, আর এই পর্ব থাকছে একদম ঝাঁকানাকা একটা পর্ব, আর সেটা হচ্ছে গানের প্রোগ্রাম। তো চলুন শুরু করা যাক, দেখা যাক আর দেরি না করে। ও খুব সুন্দর হামনাথ করে, আমি বলেছিলাম ওকে গাইতে। তো গান শুরুর আগে আমরা একটু শুনি, যদি সবাই অনুমতি দেন আর কি। ও অনেক ছোটবেলায় কিন্তু করে নেওয়া হয়েছে, অনেক ছোটবেলায় 10-12 বছর বয়স হবে। আমরা আছি বাংলাদেশে, আর এই বাংলাদেশে আজকে অনুষ্ঠান হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির। তবে হ্যাঁ, এটা কিন্তু 12 তারিখ জানুয়ারি, আর আমাদের অ্যানিভার্সারি হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ। বাট জানুয়ারির 12 তারিখে কেন করছি, হয়তোবা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এক মাস আগে কেন করলাম। আগে এই জন্যে, কারণ এখানে আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার আঙ্কেল, আমার ফুপি, আমার মাথা পিছনে নেবে না, হবে না, আলোটা বেশি উপরে আছে। ঝরানো ফুলের কথা ভাবনি, আমি শুরু করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে প্রফেশনাল সিঙ্গার আছে, ওনাদের অনুরোধ করবো আমরা যদি সুযোগ পাই। আর লিটন ভাই আছেন, উনি ডিরেক্টর আর কি, মিউজিকে যে সমন্বয়কারী, মিউজিক কন সেটাই অনুষ্ঠান গতে। খাবার তো আছে অলরেডি, কিন্তু চলেও আসছে খাবার। না ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, না সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, পারা পড়ছি বাদিয়া মার বাদি কান্না নদী, মরণ জলাশয়তে নারী, মরণ জলাশয়তে নারী, দিবানিশি কাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন, পৃথিবীরে বন্ধু ছেড়ে যাইবা যদি, কারে কি বলিব আমি, নিজে অপরাধী, কারে কি বলিব আমি, নিজে অপরাধী, কে ছেড়ে যাইবা যদি কেন, পিরিতিবারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, পাগল আব্দুল করিম বলে এ কি হলো বেধি, পাগল আব্দুল করিম বলে হলো এ কি বেধি, তুমি দিনে ভুবনে, তুমি দিনে এই ভুবনে, কে শোধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি ক,
কেনে পিরিতিবা রহিলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। সেই হয়েছে কেন নাই ও পিতার দুঃখ পুত্রের লাশ চোখের দুঃখ ছানি অন্ধজনের দুঃখ সে তো স্বচ্ছ হয় না খানি পিতার দুঃখ পুত্রের লাশ চোখের দুঃখ ছানি অন্ধজনের দুঃখ সে তো স্বচ্ছ হয় না খানি জাতির দুঃখ মূর্খ মানো জাতির দুঃখ মূর্খ মানো যৌবনেরই জরা আমার দুঃখ তোর পীড়িতে আমার দুঃখ তোর পীড়িতে স্মৃতি বহন করারে স্মৃতি বহন করা নদীর দুঃখ বালু চর মাটির দুঃখ খরা চাঁদের দুঃখ চন্দ্র গ্রহণ ফুলের দুঃখ ঝরা আমার দুঃখ তোর পীড়িতে স্মৃতি বহন করারে স্মৃতি বহন করা। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গার তো সিঙ্গার না আর কি বলবো। সুমন ভাই, সুমন ভাইয়ের, সুমন বাবু ভাইয়ের গানের ভক্ত আমি সেই ছোটবেলা থেকে। 20 বছর আগে ওনার গান শুনে গান লিখেছি, সেই গান উনি আমার গিয়েছেন, এটা সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আমার। আচ্ছা হ্যালো, মোল্লা স্যারের ক্লাসে এ মাথা নিচে করে পিছনের বেঞ্চিতে বসে আনচান বড় আনচান করে যেত মনটা আর দপ্তরি চাচার উপর হতো বড় অভিমান। দেরিতে বাজায় কেন ঘন্টা কি যে মধুর ছিল ছুটির সে ঘন্টা বড় মধুর ছিল ছুটির সে ঘন্টা। এটা কিন্তু প্লাবন ভাইয়ের লেখা ও সুর করা গান, ওনারই গাওয়া, আমার অসম্ভব প্রিয় একটা গান। অনেক রাত হয়ে গেছে, গানের পর্ব শেষ করে এখন আমরা চলে গেলাম ডিনারের পর্বে। তো আমরা এখন এখন খাওয়া দাওয়া করছি। অনুষ্ঠান কি শেষ হয়ে গেল? আমি নিচে থাকতে থাকতে অনুষ্ঠান শেষ। বসে থাকো, ভাই কাজে থেকে আসছে আর কাজে লাগাই দিচ্ছে। খাবার নাকি সাকিব, কি খাবা নাকি পরে খাবা? মা খান না খাইতে থাকো, চটুক পারো পানি। আচ্ছা দাঁড়াও সাকিব, পানি দাও।
তো সবাইকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিদায় নিব, কারণ অনেক রাত হয়ে গেছে আর এখানে ঠান্ডাও লাগছে। তো এই তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর সবার সাথে বিদায় নিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সাথেই থাকবেন আর জানাবেন কমেন্টস করে যে কেমন হলো আমাদের এই ভিডিওটা। দুইটা পর্বই আপনারা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার আগের পর্বটি দেখেননি তারা অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন। আমার ফেসবুক পেজ স্যাম এন্ড রশনি এবং আমার ইউটিউব চ্যানেল স্যাম এন্ড রশনি দুইটাই আপনারা যদি ভালো লাগে তাহলে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেবেন আসুন, আচ্ছা থাক। বসো, খাওয়া শেষ? আচ্ছা হেই, সাকিব কি খাও? হাড্ডি চাবাও, মুখে নিচ্ছ আর রাখছো?